আজিজ আহমদ আপনি লিখেছেন, ওয়াজ মাহফিলের মঞ্চে আলোচককে অপেক্ষা রেখে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং শিল্পগোষ্ঠীর শিল্পীদের গজল করার ব্যাপারটি আপনি কিভাবে দেখেন? খুবই আপত্তিকর বিষয়টা আমার কাছে মনে হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের জন্য রাজনৈতিক মঞ্চ রয়েছে, তাদের রাজনৈতিক মঞ্চে তো কেউ ধর্মীয় বক্তৃতা দিতে যায় না, তাহলে তারা কেন ধর্মীয় মঞ্চে এসে রাজনৈতিক বক্তব্য দিতে যাবেন? হ্যাঁ, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ধর্মীয় জীবন, ধর্মীয় বিশ্বাস এবং উপলব্ধি আছে, সেটি তিনি প্রকাশ করতে পারেন, কিন্তু সেটাও যদি হয় অনেকটা প্রভাব খাটিয়ে, সেটাও যদি হয় অনেকটা রেডিমেড একটা মজলিশ, কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, ওলামায়ে কেরামের প্রতি আস্থা ভক্তি থেকে মানুষ একত্রিত হয়েছে, গোছানো একটা বিশাল বড় মজমা মজলিশ এবং জনসমাবেশ রয়েছে, সেটিকে ইউজ করার প্রচেষ্টা যদি থাকে, সেটি অত্যন্ত গর্হিত কথা। এগুলো যারা ইউজ করতে চান তাদের লাভের চাইতে ক্ষতি অনেক বেশি হয়, কারণ মানুষ কেউই এটাকে ভালোভাবে দেখে না, প্রত্যেকটা মানুষ এতে বিরক্ত হন। অতএব তারা যদি আসেন, ওয়াজ শুনতে আসবেন শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, কোরআন হাদিসের কথা নেওয়ার চেষ্টা করবেন, ভালো কিছু জানার চেষ্টা করবেন, সেই জায়গা থেকে আসবেন, সব জায়গায় গিয়ে আমাকে কথা বলতে হবে আর সব মঞ্চকে আমার নিজের মঞ্চ বানাতে হবে, এটি কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। বিধায়, ওয়াজ মাহফিলগুলোর ব্যাপারে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে ডিসিশন নিতে হবে যে তারা সেখানে গিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। যদি করেন তাহলে সেক্ষেত্রে এই ওয়াজ মাহফিলগুলোকে বিতর্কিত করা বা মানুষকে বিরক্ত করার যে দায় সেটি তাদেরকেই বহন করতে হবে, ক্ষতিটা তাদেরই হবে। বিধায় এটি অনুচিত, একেবারে গর্হিত কাজ। আবারও বলছি, তারা আসবেন, তারা নেতৃত্ব দিবেন, তারা সহযোগিতা করবেন, তিনি দিন শেষে একজন মুসলমান, সেই হিসাবে তিনি দিন জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং স্থানীয় গণ্যমান্য মুরব্বী হিসাবে মানুষকে প্রয়োজনীয় হয়তো গাইডলাইন করতে পারেন, কিন্তু তিনি সেখানে প্রথমত রাজনৈতিক কথা বলবেন না, দ্বিতীয়ত জোরপূর্বক মানুষের কথা শোনানোর চেষ্টা, ওই রেডিমেড মঞ্চ পেয়ে, এত বড় মঞ্চ পাওয়া কঠিন, সেই সুযোগে তিনি কৌশলে রাজনীতি করার চেষ্টা, এটি অবশ্যই অগ্রহণযোগ্য, কারণ রাজনৈতিক মঞ্চগুলোতে আলেম ওলামায়ে কেরাম তারা দিন প্রচার করতে যাওয়ার অধিকার যদি থাকেও সাংবিধানিকভাবেও, তারপরে তারা সেখানে সেটি করতে চান না, এবং সেটা এক তাদের আপনার একটা পরিবেশের মধ্যে ছেদ ঘটবে, সেই জায়গা থেকে কেউ যেতে চান না বা যান না। তো রাজনৈতিক নেতৃবৃন্দেরও এ বিষয়ে খুব মানে অত্যন্ত দায়িত্বশীল হওয়া উচিত। সেই সাথে ওয়াজ মাহফিলগুলোতে ইসলামী সঙ্গীত, যেটি শরিয়ার সীমানাকে লঙ্ঘন করে না, সেগুলো উপস্থাপন করা যেতে পারে, বিশেষ করে সেগুলোর জন্য নির্দিষ্ট সময় থাকবে, গুরুত্বপূর্ণ কোনো আলোচককে বসিয়ে রেখে সেটি করা অনুচিত, বিশেষ করে আপনার যখন একজন আলোচক আসেন, বসে থাকেন, অপেক্ষা করেন, তখন তাকে বসিয়ে শুধুমাত্র গজল কেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন বা অন্য অন্য আনুষাঙ্গিক যে বিষয় আসা আছে এগুলো মাত্রাতিরিক্ত করা ত্রুটিপূর্ণ। তবে হ্যাঁ, কিছুটা তো সহনীয় মাত্রায় থাকলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য, কারণ নাসির ইসলামী সঙ্গীত যদি ইসলামী শরিয়ার নীতিমালাকে ভায়োলেশন না করে তাহলে সেটিকে ইসলাম নিষেধ করে না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসির শুনেছেন এবং তার সামনে আপনার কবিতা আবৃত্তি করা হয়েছে, তিনি সেগুলোকে ভালোভাবে নিয়েছেন। বিধায়, এগুলো সাধারণ অবস্থাতে কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়, কিন্তু একজন মানুষ, তার জন্য আপনি টাইম ঠিক করে দিলেন, তিনি তার জন্য একটা প্রিপারেশন নিলেন, হয়তো তারপর আরেকটা প্ল্যান আছে, আপনি তাকে বসিয়ে রেখে এমনটি করা অনুচিত। তবে মৌলিকভাবে এটি কোনো দোষের কিছু নয় এবং বিনোদনের অংশ এবং ছন্দের তালে তালে মানুষকে ভালো কিছু বলার যে চেষ্টা, সেটি মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাহফিলের আয়োজক যারা হন তারা বিচক্ষণতার পরিচয় দিতে পারেন না, তাদের মধ্যে সেই ব্যক্তিত্ব থাকে না, তারা ব্যালেন্স করতে পারেন না, তারা যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করতে পারেন না। এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। আরিফ আপনি